আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা পাইকগাছা উপজেলার প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 9 অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সরকারি পুলিশ সুপার ডি সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আলী জুয়াদ্দার, রিপন কুমার মণ্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুল সালাম কেরু, প্যানেল চেয়ারম্যান শঙ্কর বিশ্বাস, আনসার বিডিপি কর্মকর্তা আলতাফ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তিরঞ্জন সেন, পূজা পরিষদের প্রাণ কৃষ্ণ দাস, মুরারিমোহন সরকার, সন্তোষ কুমার সর্দার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সর্দার, শঙ্কর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার ও স্নেহেন্দু বিকাশ, তাপস বসু, সুজন কুমার মণ্ডল, দ্বিজেন্দ্রনাথ মণ্ডল, শিবপদ মণ্ডল, উজ্জ্বল মণ্ডল, কালীপদ বিশ্বাস, মনোজ মণ্ডল, ত্রিনাথ বাছার। উল্লেখ্য, এবছর উপজেলায় 155টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে মোটরসাইকেল। আমরা বিভিন্ন মোটরসাইকেলের মহড়াটা যদি একটু কম হয়, এটা একেবারে সর্বনিম্ন পর্যায়ে থাকে, 10-20টি মোটরসাইকেল নিয়ে গেলে হয়, কিন্তু একটা মণ্ডপে যদি 50-100 মোটরসাইকেল চলে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কন্ট্রোলে রাখা যাবে না। যখন পূজা শুরু হয় সেই সময় আমরা তাদের যে মাঙ্গলিক বিভিন্ন রকমের ধর্মীয় গান আমরা সকালে শুনতে পাই মাইকে, এবং মাঝে মাঝে লতা সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিভিন্ন গান, সে নিধুম সন্ধ্যায় প্রান্ত পাখিরা, এই যে গানগুলো এখনো কিন্তু আমাদের হৃদয়ে দোলা দিয়ে যায়। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, সকলের জ্ঞাতার্থে আমি একটু জানাতে চাই, আমরা যারা এই নিরাপত্তাগুলো নিয়ে কাজ করি, সরকারের নির্দেশনা হচ্ছে প্রতিমা নির্মাণের কাজ শুরু থেকেই আমাদের এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, এরপর স্বেচ্ছাসেবক দল গঠন এবং পূজার সংশ্লিষ্টদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করুন। তৃপ্তিরঞ্জন সেন, NAN TV, খুলনা।